আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মির্জা আলমগীর। আজকের অনুষ্ঠানের সভাপতি ডক্টর ইকবাল এবং কমিটির সদস্যবৃন্দ, সম্মানিত জাজেস প্যানেল, জেডআরএফের সকল সদস্যবৃন্দ, বিশেষ করে আজকের পার্টিসিপেন্ট বিজ্ঞানীবৃন্দ, এবং দেশ এবং বিদেশ থেকে যারা আজকে এই মুহূর্তে সংযুক্ত আছেন এই জুমে, আসসালাম আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আমাদের এই বিজ্ঞান মেলার তৃতীয় পর্বে, এর আগে দুটো পর্ব ছিল, আজকে আমরা তৃতীয় পর্বে এসে হাজির হয়েছি। আমরা 1999 সাল থেকে ফাউন্ডেশনের ফর্মাল কাজগুলো শুরু করেছি, তবে এর আগে বোধ হয় খুব সম্ভব 1997 শেষে 98 থেকে আমরা প্রাইমারি কাজগুলো শুরু করেছি। ফাউন্ডেশন আপনারা ভিডিওতে দেখেছেন, ফাউন্ডেশন কি 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 কাজ করেছে সংক্ষিপ্ত দেখেছেন। 1999-98 থেকে যদি ধরি, আমরা অনেকগুলো বছর হয়ে গেছে, এর মধ্যে আমরা চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমাদের পক্ষে সবকিছু মিলিয়ে করতে, কিছু কিছু আপনারা দেখেছেন। এখন এর এখন প্রশ্ন হচ্ছে যে এর উদ্দেশ্য কি, লক্ষ্য কি ফাউন্ডেশনের? এর আগে আমি বলেছিলাম খুব সংক্ষেপে দু লাইনের মধ্যে, যদি আজকে তুলে ধরতে চাই উদ্দেশ্য বা লক্ষ্য, যেই মানুষটির নাম নিয়ে আজকে ফাউন্ডেশন, উনি যখন ছিলেন আমাদের মাঝে, উনি যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি এখানে আজকে আমাদের বিজ্ঞানীদের মধ্যে থেকে কথা উঠে এসেছে, তাদের বক্তব্য থেকে উঠে এসেছে যে ইয়েস, উনি একজন পলিটিশিয়ান ছিলেন, বাট পলিটিশিয়ান হিসাবে আশেপাশের পলিটিশিয়ানদের মধ্যে থেকে ডিফারেন্স যেটা দেখা গিয়েছে, ওনার উনি অনেক কিছুর মধ্যে চেষ্টা করেছেন কিভাবে মানুষের উপকার হবে, মানুষের ভালো হবে, মানুষের জন্য কিছু করা যায়, এরকম বিষয়গুলো বের করে আনতে। উনি আজকে নেই, উনি রেখে গিয়েছেন ওনার আদর্শ, উনি আজকে আমাদের মাঝে নেই, উনি রেখে গিয়েছেন ওনার ভালো কাজগুলো, যেগুলোকে ফলো করে আমরা সামনে এগোতে পারবো, যেগুলোকে ফলো করে উনি যেই রাজনৈতিক আদর্শ রেখে গিয়েছেন, যে রাজনৈতিক দল রেখে গিয়েছেন উনি, সেই দলের নেতা কর্মীরা সেই কাজগুলোকে সামনে এগিয়ে নিতে পারবে। এখন রাজনীতির বাইরেও আরো যারা আছে, আরো কি করা যায়, সেই লক্ষ্য লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখেই কম বেশি ফাউন্ডেশনটি গঠিত হয়েছিল। রাজনীতি আছে, দল যখন উনার রেখে যাওয়া, দল যখন সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে, অবশ্যই সেই আদর্শকে সামনে রেখে, সেই লক্ষ্য, সেই কর্মসূচি যা দেশের মানুষ এবং দেশকে নিয়ে, সেই কর্মসূচিগুলোকে সফল করার জন্য এগিয়ে যাবে সরকার। কিন্তু এর বাইরে আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা করতে পারি একজন মানুষ হিসাবে, একজন সিটিজেন হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, ফাউন্ডেশন একটি সংগঠন হিসাবে। এখন একটা রাষ্ট্রে, যে কোনো সমাজে বা রাষ্ট্রে অনেক রকম সমস্যা থাকে এবং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান থাকে দেশের মানুষের সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য, তাদের বিভিন্ন সমস্যার সময়, বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু একটা রাষ্ট্রের পক্ষে কিন্তু, বা রাষ্ট্রের সেই সকল প্রতিষ্ঠানের পক্ষে সব সময় মানুষের সব সমস্যার সমাধানে পাশে দাঁড়ানো হয়তো সম্ভব হয় না, হয়তো সাহায্য করা সম্ভব হয় না, একা তাদের পক্ষে সম্ভব না। কিন্তু এই মানুষগুলোর অনেক সময় সহযোগিতার প্রয়োজন হয়, অনেক সময় সাহায্যের প্রয়োজন হয়। যদি এই আন্ডার প্রিভিলেজ মানুষগুলোর সাহায্যে আমরা যারা প্রিভিলেজ আছি, আমাদের মতন, আরো আমার আপনার মতন আমরা যারা প্রিভিলেজ আছি, তারা যদি আমরা এগিয়ে আসি, তাহলে একটা দেশকে অনেকাংশে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়। সেই লক্ষ্য বা সেই উদ্দেশ্যকে সামনে রেখেই কিন্তু জেডআরএফ কাজ শুরু করে। বাংলাদেশে প্রায় 18 থেকে 20 কোটি মানুষ, বিশাল দেশ, মানুষের সংখ্যায় হিসাব করলে বিশাল আমাদের দেশ, বিরাট বড় আমাদের একটা সমাজ। এই সমাজের বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন সংগঠনগুলো জেডআরএফের মতন কাজ করছে, জেডআরএফও সেই সংগঠনগুলোর পাশাপাশি চেষ্টা করেছে মানুষের সমস্যার সমাধানে গিয়ে তাদের পাশে দাঁড়াতে, মানুষের পানি সমস্যার সমাধানের চেষ্টা করেছে, হতে পারে স্বল্প পরিসরে কিন্তু চেষ্টা করেছে। জেডআরএফ চেষ্টা করেছে কৃষকের পাশে গিয়ে দাঁড়াতে, আমরা আজকে দেখেছি এখানে কৃষকদেরকে নিয়ে প্রজেক্ট এসেছে, কৃষকের বীজের সমস্যার সমাধান করতে, হতে পারে অল্প পরিসর কিন্তু চেষ্টা করেছে। জেডআরএফ এমনও চেষ্টা করেছে, আমরা সৌভাগ্যবান আমাদের এই সংগঠন জেডআরএফ এ আমাদের অনেক চিকিৎসক আছেন, আমার পাশেই আমার সহধর্মিনী, উনিও একজন চিকিৎসক, জেডআরএফ এ অনেক চিকিৎসক আছেন, এই চিকিৎসকদের সহযোগিতা আমরা চেষ্টা করেছি। বাংলাদেশে অনেক শিশু আছে জন্মগতভাবে তাদের ঠোঁট কাটা থাকে, সেই শিশুগুলোকে সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য তাদেরকে অপারেশনের মাধ্যমে,
হয়তো আমরা অনেককে পারিনি, কিছুকে আমরা পেরেছি। আমরা চেষ্টা করেছি বন্যা দুর্গত মানুষের পাশে, আমাদের নেতা আমাদের সদস্যবৃন্দরা ZRF-এর সদস্যবৃন্দ চেষ্টা করেছে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে। আমরা চেষ্টা করেছি অনেক মেধাবী মেধাবী ছাত্রছাত্রীকে সহযোগিতা করতে সক্ষম হয়নি, বাট কিছু সংখ্যক হলেও আমরা চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়াতে। এমনকি এখন যেই ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রাইসিস চলছে, যেই মহামারী চলছে, COVID-19 করোনা যেটা চলছে, এই করোনার সময়ও আপনারা দেখেছেন যে ZRF এর সদস্যবৃন্দ তারা চেষ্টা করেছেন মানুষের পাশে গিয়ে দাঁড়াতে, করোনা আক্রান্ত রোগীকে সাহায্য করতে, তা করোনার সময় মানুষকে সচেতন করতে করোনার বিষয়ে। শুধু তাই নয়, করোনার সময় যে সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী করোনা রোগীদেরকে অ্যাটেন্ড করেছে, সেই সকল চিকিৎসক এবং স্বাস্থ্যসেবীদেরকেও পেছন থেকে কিভাবে বিভিন্ন সহযোগিতা করা যায় সেই ব্যাপারেও ZRF সচেতন থেকেছে, সে ব্যাপারেও ZRF বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের আমরা জানি যে আমরা ZRF যেই ভূমিকা পালন করেছে সেটা হয়তো অনেক বড় কিছু না, হয়তো ছোট, কিন্তু আমাদের একটা অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে কাজগুলো করতে চাচ্ছি হতে পারে হয়তো অনেক বড় কিছু হচ্ছে না, ছোট ছোট করেই হচ্ছে, কিন্তু এই ছোটর মাধ্যমে আমাদেরকে দেখে যদি আরো 10 জন মানুষ এগিয়ে আসে, আমাদেরকে দেখে যদি আরো 10 জন মানুষ উৎসাহিত, সমাজে এরকম অনেক মানুষ আছেন যারা এইরকম কাজগুলো করতে চান, মানুষের পাশে দাঁড়াতে চান, মানুষকে সহযোগিতা করতে চান, অথচ তারা হয়তো সময় করতে পারছে না বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, সেই মানুষগুলো হয়তো আমাদের মাধ্যমে সহযোগিতা করছেন, এই 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 সাহায্য যাদের সহযোগিতা প্রয়োজন তাদেরকে এই উৎসাহিত হচ্ছেন। কাজেই আমাদের লক্ষ্য হচ্ছে মানুষকে উৎসাহিত করা, যাতে আজকে উৎসাহিত হয়ে মানুষ আমাদের সাথে আসে এবং ভালো কিছু কাজ করতে তারা সক্ষম হন। এবং যা আমি আগেই বলেছি যে বহু আন্ডার প্রিভিলেজ মানুষ আছে, এই আন্ডার প্রিভিলেজ মানুষগুলোর পাশে গিয়ে একটু যদি আমরা দাঁড়াতে পারি, তাদেরকে একটু সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি, যেই সহযোগিতার ফলে মানুষগুলো অনেক ভালো কিছু করতে সক্ষম হবে। সেই জন্যে আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। একজন রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে আমাদের দেশকে যদি সত্যিকার ভাবে, এখানে মহাসচিব উল্লেখ করেছেন, উনি অনেকগুলো কথা বলেছেন, উনি উল্লেখ করেছেন উনি আশাবাদী, এই বয়সে এত কিছুর মধ্যেও আজকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় করে আজকের এই অনুষ্ঠান দেখে উনি আশাবাদী যে ইয়েস উই ক্যান ডু ইট, ইনশাল্লাহ উই উইল ডু ইট, আমরা পারবো। সত্যিকার ভাবে যদি আমাদেরকে সেই দেশটা গড়ে তুলতে হয়, যেই দেশটাকে আমরা মনে করি, যখন আমরা বসি 5 জনে মিলে কথা বলি, গল্প করি দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, আমরা যেভাবে আমাদের দেশটাকে চিন্তা করতে ভালোবাসি, যেভাবে আমাদের কল্পনা দৃষ্টিতে দেখতে ভালোবাসি, সেরকম একটা দেশকে যদি আমরা নিয়ে যেতে চাই, আমাদের দেশকে সেই কল্পনার কাছাকাছি, চিন্তার কাছাকাছি, তাহলে আমি কিন্তু বিশ্বাস করি যে একমাত্র সেটা সম্ভব আমরা যদি আমাদের দেশের ভেতরে আমাদের মধ্যে যেই প্রতিভান মানুষগুলো আছে তাদেরকে যদি আমরা বের করে আনতে পারি। কারণ টেকনোলজি বলেন, প্রতিভা বলেন, আমরা যদি বাইরে থেকে নিয়ে আসি আর যাই হোক আমরা খুব বেশি দূর এগোতে পারবো না। আমরা যদি আমাদের নিজেদের ভিতর থেকে মানুষগুলোকে বের করে নিয়ে আসতে পারি, যাদের প্রতিভা আছে, যাদের প্রতিভা দেশের জন্য, দেশের মানুষের জন্য অবদান রাখতে সক্ষম পারবে, তাহলে কিন্তু দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। বিদেশ থেকে আমরা বিশেষজ্ঞ নিয়ে আসতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই বিদেশিটা আসবে সে কিন্তু বিদেশি, সেই দেশের মাটির সন্তান নয়, সে দেশের স্বার্থ বিবেচনা করবে না, সে হয়তো অন্য কোনো স্বার্থ বিবেচনা করবে। কাজেই আমার দেশের স্বার্থ যদি বিবেচনা করতে হয় তাহলে আমার দেশের বিশেষজ্ঞ লাগবে, আমার দেশের মানুষের থেকে, আমার দেশের সন্তানদের মধ্যে থেকে সেই বিশেষজ্ঞ বের করতে হবে যে দেশের স্বার্থকে প্রাধান্য দেবে। সকল অতিথিবৃন্দ, ZRF এর এই 3 পর্বের যে বিজ্ঞান মেলা, এই যে আয়োজন যেটা হয়েছে, এই আয়োজনে কিন্তু আপনারা সকল পর্বেই যারা যারা উপস্থিত ছিলেন, আপনারা কিন্তু একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এবং আজকে যতগুলো পার্টিসিপেন্ট, যতজন পার্টিসিপেট আজকে এখানে উপস্থিত হয়েছে, যতজন আজকে তাদের প্রজেক্টগুলো এখানে উপস্থাপন করেছেন, তাদের সকলের ভেতরে কিন্তু একটা জিনিস পরিষ্কার বেরিয়ে এসেছে তাদের প্রজেক্ট উপস্থাপনের মাধ্যমে, যে তারা কিন্তু
দেশের সমস্যা যেগুলো আছে সেই সমস্যাগুলোকে সামনে রেখেই কিন্তু তাদের প্রজেক্টগুলো কম বেশি সাজিয়েছেন, তারা প্রজেক্টগুলো তারা তৈরি করেছেন, চিন্তা করেছেন। কাজেই তাদের এই প্রজেক্টগুলো দেখার পরে আমি জানাব আলমগীরের সাথে, আমি নিজেও একমত এবং আরো বিশ্বাসী, গতকাল থেকে আজকে আমি আরো বেশি আত্মবিশ্বাসী যে ইয়াস আমরা ইনশাল্লাহ পারবো, আমরা পারবো। এই যে আজকে যারা পার্টিসিপেট, এদের মতন আরো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ছড়িয়ে আছে, কোম্পানি ব্যাপার মানুষ ছড়িয়েছে, যারা দেশের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারবে, সমাধান আমরাই বের করতে পারবো আমাদের দেশের ভিতর থেকে। জেরারেফকে আমি অনুরোধ করব যে পরবর্তীতে যখন আপনারা এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করবেন, বিজ্ঞান মেলার আয়োজন করবেন, আমরা হয়তো একটা চ্যাপ্টার আলাদা রাখতে পারি। বিজ্ঞান মেলাতে অনেক কিছু আসবে, অনেক রকম বিজ্ঞান প্রযুক্তি, অনেক রকম প্রজেক্ট আসবে, একটা পর্ব হয়তো আমরা রাখতে পারি যেই পর্বে আমাদের ছেলেমেয়েরা দেশের বিভিন্ন সমস্যার সমাধানের একটা পথ বাতলে দিবে আমাদেরকে, তারা বিভিন্ন আইডিয়া দিবে। সে আজকে আমরা পানি সমস্যা নিয়ে একটা প্রজেক্ট দেখেছি, এখানে আমরা এখানে দেখেছি বিদ্যুতের সমস্যা নিয়ে, দেশের বিদ্যুতের সমস্যা নিয়ে আমরা এখানে দেখেছি যে আমাদের গ্যাসের সমস্যা, এখানে নাহিদ আমাদেরকে একটা সমস্যা দেখিয়েছে, সমাধান দেখিয়েছে কিভাবে করা যায়। এরকম আরো অনেকগুলো সমস্যা আছে আমাদের, যেই সমস্যাগুলি আমরা বের করে আনতে পারি, সমাধানগুলো বের করে আনতে পারি এরকম পার্টিসিপেন্টদের কাছ থেকে। একটু আগেই আমি যেটা বলেছি, বিদেশি বিশেষজ্ঞ আমরা নিয়ে আসব, বিদেশি বিশেষজ্ঞর তো দেশ এটা না, সে ভিন্ন ভাবে চিন্তা করবে, তার স্বার্থ ভিন্ন, কিন্তু আমার দেশের সন্তান যখন সমস্যার সমাধানের দায়িত্ব পাবে, সে দেশের স্বার্থের কথা চিন্তা করে সমস্যার সমাধান দিবে, যেটি আমাদেরকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। কাজে আমি জেরাফকে অনুরোধ করব যে আমরা একটি ডিফারেন্ট পর্ব করতে পারি কা, আমাদের তো তিনটা পর্ব হলো, আগামীতেও যদি আমরা চারটা পর্ব করি, যে এরকম তিনটা পর্ব থাকবে, একটা বিশেষ পর্ব থাকবে যারা দেশের সমাধানের বিভিন্ন সমস্যার সমাধানের আইডিয়া আমাদেরকে দেবে। আজকে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত অনেক লম্বা হয়ে গিয়েছে, বক্তব্য আমি লম্বা করতে চাই না, আমার বক্তব্যে শেষ কথাটা আমি বিশ্বাস করতে চাই, একজন দেশের, বাংলাদেশের একজন মানুষ হিসাবে, দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে আমি দৃঢ়ভাবে আজকে বিশ্বাস করতে চাই। একটু আগে যে বললাম, গতকাল থেকে আমি আজকে আরো বেশি আত্মবিশ্বাসী যে আমরা পারবো। আমাদের ফিউচার জেনারেশন, যারা ফিউচার জেনারেশন আজকে এখানে নিজেদেরকে উপস্থাপন করেছে, ইয়েস ইনশাল্লাহ আপনারা পারবেন, ইনশাল্লাহ তোমরা পারবেই পারবেই পারবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা। বক্তব্য আমি বাড়াবো না, এখন বক্তব্য যদি শেষ করে আনতে চাই, শেষ করে আনতে হলে কিছু মানুষকে স্মরণ করতে হবে, কিছু মানুষকে ধন্যবাদ দিতে হবে, আমি সেই ধন্যবাদের পর্বে আমি চলে যেতে চাই। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই জেরারেফের সকল সদস্যবৃন্দ, যাদের প্রচেষ্টা এবং কষ্টে আজকে আমাদের এই তিন পর্বের বিজ্ঞান মেলা সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর ইকবাল, ডক্টর সুমন সহ তাদের পুরো কমিটিকে, যারা চেষ্টা করেছেন সুন্দরভাবে উপস্থাপন করতে, চেষ্টা করেছেন সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটাকে সাজাতে। আমি ধন্যবাদ জানাতে চাই ইঞ্জিনিয়ার রেজা ফরিদ সহ মাহবুব সহ ডক্টর হাসনাতকে আমি ধন্যবাদ দিতে, ধন্যবাদের প্রাপ্য অবশ্যই সম্মানিত বিচারক মন্ডলীর সদস্যবৃন্দ। আমি ধন্যবাদ এর লিস্টে অ্যাড করতে চাই জেরারফের কিছু সংখ্যক শুভাকাঙ্ক্ষীকে, যারা দেশে এবং বিদেশে অবস্থান। আপনারা ভিডিওতে যেটা দেখেছেন, একটু আগের ভিডিওতে, যে আমরা বিভিন্ন সময় জেরার থেকে বিভিন্ন উদ্যোগ নিয়েছি, বিভিন্ন কাজ করেছি, এই কাজগুলো করতে যে স্বাভাবিকভাবে রিসোর্সের প্রয়োজন হয়, অর্থ সহযোগিতা দরকার হয়, অর্থের প্রয়োজন হয়, আমাদেরকে সেই সহযোগিতা করেছেন। এমনকি আজকের এই অনুষ্ঠানে যে আমরা এই তিন পর্বের অনুষ্ঠানে আমরা যে বিজয়ী যারা হয়েছে তাদেরকেও যে পুরস্কার আমরা দিয়েছি, এই পুরস্কারের জন্য যাদের অবদান আছে, আর্থিকভাবে যে যারা আমাদেরকে সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন দেশের ভেতর এবং বাইরে থেকে, তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বিশেষভাবে আমি ধন্যবাদ জানাতে চাই এই কোভিড এর সময় জেডআরএফের সদস্যবৃন্দ, যারা সরাসরি ভাবে কোভিড পেশেন্টদেরকে সহযোগিতা করেছেন, হেল্প করেছেন, তাদেরকে আমি স্মরণ করতে চাই, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমার জেডআরএফের যে সকল সদস্যবৃন্দ এবং ড্যাবের সদস্যবৃন্দ, ছাত্রদল সহ বিভিন্ন মানুষ, ছাত্রদলের বিভিন্ন সদস্য সহ বিভিন্ন মানুষ যারা এই
কর্মসূচিটিকে সফল করেছেন, রিস্ক নিয়ে যারা কাজ করেছেন, অ্যাম্বুলেন্স সার্ভিস, ওষুধ সরবরাহ করা পেশেন্টদেরকে, ওষুধ দেওয়া, কল সেন্টারে কল অ্যাটেন্ড করা সহ যারা কাজ করেছেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। পরিশেষে আমি ধন্যবাদ জানাতে চাই ডক্টর জুবাইদা এবং ডক্টর ফরাদ হালিমকে এই অনুষ্ঠানটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য। এই অনুষ্ঠানটি বাস্তবে রূপ পাওয়াতে একটি কথা, একটি বিষয়ে আরো সুন্দর, আরো পরিষ্কার ভাবে ফুটে উঠেছে, যেটি জনাব আলমগীর সাহেব বলেছেন, সেটি হচ্ছে যে আমাদের সামনে পরিষ্কার আশার আলো আমরা দেখতে পাচ্ছি এই অনুষ্ঠানটি বাস্তবে রূপ পাওয়ার পরে। শেষে আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে যদি একটু একটু করে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি একটু একটু করে অবদান রাখি, অবশ্যই 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 এবং অবশ্যই আমরা এই দেশটিকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো। আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো যা এই দেশের মানুষের জন্য করা সম্ভব, যা এই দেশের জন্য করা সম্ভব। আসুন সকলে মিলে আমরা সেই চেষ্টাটা করি, অল্প অল্প করে চেষ্টা করি, একটু একটু চেষ্টা করি, কিন্তু চেষ্টা করি, আমরা থেমে না থাকি, আমরা চেষ্টা করি। যার যেই অবস্থান আছে, যার যেই অবস্থান আছে, সেই অবস্থান থেকেই আমরা চেষ্টা করি। আমরা এখানে যারা পার্টিসিপেট আছি আজকে, আমরা যারা এখানে অংশগ্রহণ করেছি আজকে, যারা আমরা জুম হোক, ফেসবুকের মাধ্যমে আমরা আজকে লিঙ্ক আছি এখানে, কম বেশি আমরা সকলেই প্রিভিলেজ। আসুন আমরা চেষ্টা করি যারা আমাদের থেকে লেস প্রিভিলেজ, সেই মানুষগুলোর কাছে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তাদের সহযোগিতা, তাদেরকে সহযোগিতা করার মাধ্যমে আমরা এরকম অনেক মানুষকে বের করে নিয়ে আসতে পারবো, যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কোনো না কোনো ভাবে বিরাট অবদান রাখতে সক্ষম। আমরাই পারবো, বিদেশের কেউ নয়, এই দেশের সন্তান, এই দেশের মানুষ, এই দেশের মাটির মানুষগুলোই পারবে এই দেশকে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেই লক্ষ্যে গড়ে তুলতে সক্ষম হবে, এই দেশকে নিজের মতন করে গড়ে তুলতে সক্ষম হবে। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।